Dear students, how are you? Hope you are all quite well by the grace of Almighty. I am Adhiranjan Bol, Assistant Headmaster of Sundarbun High School. Congratulate you on behalf of Sarankhola Online School. Last class I discussed about how many kinds of sentence according to meaning. Today I am going to discuss about how many kinds of sentence according to structure. Dear students, you know that there are three kinds of sentence according to structure or formation. Gothon onusare sentence, formation onusare sentence, tin prokar. Simple, complex and compound. संक्षेपे आमी तुम्हारे सिंपल कॉम्प्लेक्स और कम्पाउंड सम्पर्क धारणा दीते चाची। सिंपल सेंटेंस जे सेंटेंस एक मात्र सब्जेक्ट और फाइनाइट वर्ब थाकबे। सिंपल सेंटेंस जे सेंटेंस एक मात्र सब्जेक्ट एक फाइनाइट वर्ब थाकबे। सब्जेक्ट तुम्हारा अवश्य चेनो আর ফাইনিট ভার্বটা হচ্ছে যে ভার্বটার দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে সক্ষম, বক্তার বক্তব্য সম্পূর্ণ বা মনোভাবটা সম্পূর্ণ প্রকাশ করতে সম্ভব সক্ষম, সেটা হলো ফাইনিট ভার্ব। তা সাবজেক্ট অফ ফাইনিট ভার্ব সম্বলিত যে সেন্টেন্সটা সেটাকে একটিমাত্র সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, দি বয় ইজ প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড। এই সেন্টেন্সে একটি সাবজেক্ট দি বয় ইজ প্লেইং, প্লেইং ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কোথায় কি খেলছে এবং কোথায় খেলছে সম্পূর্ণ মনোভাবটা প্রকাশ পেয়েছে, দ্যাট ইট ইজ এ সিম্পল সেন্টেন্স। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব সম্বলিত সেন্টেন্স, মানে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ধরি। এখানে আমি কমপ্লেক্স ক্লজ সম্পর্কে তোমাদেরকে বললাম যে একটা সেন্টেন্সে ক্লজ সম্পর্কে ধারণা থাকার দরকার, কারণ যেহেতু প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ দুটো ক্লজ এখানে থাকবে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একাধিক ব্যাক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধিত সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা তোমাদের, ক্লজ কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ক্লজ বা হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট এ ক্লজ। ক্লজ হচ্ছে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব সম্বন্ধিত কোনো শব্দরূপ যা একটা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লজ বলে। এই ক্লজ তিন প্রকার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেটিং ক্লোজ। আমরা সংক্ষেপে এই সাবঅর্ডিনেট ক্লোজটা চেনার উপায় আছে, যে যেখানে তোমরা সাধারণত লক্ষ্য করবে অ্যাজ, বিকজ, অ্যাজ ইফ, ইভেন, ইভেন ইফ, দো, অল দো, তারপর হোয়াট, হুইস, হোয়েন, হুম, হোয়ার, হাউ ইত্যাদি দ্বারা কোনো সেন্টেন্সকে যুক্ত থাকবে, সেন্টেন্সের মধ্যে যুক্ত থাকবে, তখনই তোমরা বুঝবে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন I know, that he came home, that he came home yesterday. I knew that he came home, that he came home yesterday. এখানে দেখো এই একটা প্রিন্সিপাল ক্লোজ, আই নিউ দ্যাট হি কেম হোম ইয়েস্টারডে, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এই দ্যাট একটা কনজাংশন রূপে, এই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সো ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এবার কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা দেব। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড
এই কম্পাউন্ড সেন্টেন্সে হলো একাধিক প্রিন্সিপাল ক্লজ সম্বলিত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এই একা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, সেগুলো হচ্ছে এন্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর ইত্যাদি। এই দ্বারা যদি কোন সেন্টেন্সে যুক্ত থাকে তখনই তোমরা এটাকে বুঝবে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন Though he is rich, he is honest. এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে এই দো মিস্টেক, সরি, কম্পাউন্ড সেন্টেন্স আর লক্ষ্য করো, কম্পাউন্ড সেন্টেন্স he is rich, but unhappy, PPY, মানে and but or yet therefore ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকলে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, সো ইট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই যে সংক্ষেপে আমরা তিনটি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করলাম, নেক্সট ক্লাস আই শ্যাল ডিসকাস অ্যাবাউট ন্যারেশন। থ্যাংক ইউ।